চিকিৎসা পার্বণে এসে এরকম একটা লম্বা লাইন দেখলাম যে অনেকক্ষণ ওয়েট করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, তাই অনেক খিদেও পেয়ে গেছে। তাই পার্বণের ঠিক পাশেই রয়েছে লাক্সার, আমরা ওখানে যাচ্ছি। এখন আমরা লাক্সারে এসেছি, গপু এখন ডিসাইড করছে কি খাবে কি খাবে না। লাক্সারের মেনুটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের কি খাবো সেটা ডিসাইড করা হয়ে গেছে, কারণ আমরা মাইন্ডসেট করে বেরিয়েছিলাম আজকে বাঙালি খাবার খাবো, তো সেরকমই কিছু নেব এখান থেকে। তো তোমাদের জন্য আমি এটা শেয়ার করে দিচ্ছি, একবার তোমরা দেখে নিতে পারো যারা কিনা এখনও আসোনি। আমাদের খাবার আস্তে আস্তে আসছে। এখানে এলে গপুর অনেক মেমোরিজ মনে পড়ে যায়, কারণ কি বলো, সেনে আর একটা দাদার এখানে বিয়ে হয়েছিল, তখন আমি ছিলাম না, কপাল। তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো গপুর এখানে এলে অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু মেমোরিজ। আমারও খুব মনে পড়ে, এখানে আমি আমার মা আর ওর মাকে নিয়ে আসতাম, গপু আসতো না আমাদের সাথে, গপুর সাথে ফোন করে বলে দিত এই সবই করে। যখনই আসি দাদা খুব হেল্প করে, ইভেন আমি আর মারা একবার এসেছিলাম, তখন ও বোধহয় তোমাকে ফোন করে দিয়েছিল, বাবা না খুব ভালো, অনেকদিন পরে এলে ভালো লাগছে। আমি হট গুলাব জামুন উইথ আইসক্রিমটা নেব, বাপ্পা দা হ্যালো বলো সবাইকে। হ্যাঁ বলো তুমি কিছু। যখন আমি লাক্সারে আসি এটা পার্টিকুলার আমি খাই, গোলাপ জামুন উইথ আইসক্রিম সব জায়গাতেই হয়তো পাওয়া যায়, বাট আমার ভালো লাগে এখানকার এটা খেতে। বাকি খাবারগুলো অনেকবারই লাক্সারে খেয়েছি, তো এরকম আজকে যেহেতু বাঙালি খাবারের প্ল্যান করে বেরিয়েছিলাম স্পেশালি গপুর জন্য, তো সেটা আমরা পেলাম না বলে আমরা এখানে এলাম। কিন্তু এখানে সত্যি খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড হইনি, বিকজ খাবারটা খুব ভালো ছিল, খুব সিম্পল, অনেকগুলো ডিশ কিছু আমরা অর্ডার করিনি, শুধু মাটন ডাল সাথে স্যালাড তো ছিলই আর তো এটাই ছিল। খুব ভালো খেলো, খুব ভালো লাগলো খেয়ে, তো সত্যি এটা খেয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, তাই না গপুর? কারণ অনেকবারই ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ তো নেওয়াই হয় এখানে, বাট এটা খেয়ে খুব আমার তো ভালোই লাগলো, তোমার গপুরও খুব আশা করে ভালোই লেগেছে, ভালোই লেগেছে, ও খেতে খেতে বলছিল। তো চলো এখন এটা খাওয়া যাক। হ্যালো হ্যালো দাদা, আমি ব্লগ নিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এখানে গার্ডেনেও খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছে, নিয়ে আমরা এই গার্ডেন এরিয়াটাতে বসেছিলাম। এখানে বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে এই গ্রিনারিতে বসে থাকতে। তো আমি আর গপু বসছিলাম, গপু কিছু বলো, সত্যি খুব ভালো লাগলো আজকের লাঞ্চ, থ্যাংক ইউ সো মাচ।
সমস্ত কিছু দেখাশোনা বাপ্পা করে, বাপ্পাদা অনেক বছর ধরে এখানে আছে। যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, আমাদের সার্ভিস কোয়ালিটি খুবই ভালো। যারা এখানে আসছেন বা যারা এখানে বিগত অনেকদিন ধরে এসেছেন তারা সবসময় আমাদেরকে প্রেফার করেন। একদম একদম দুটোই ভীষণই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর তুমি হোটেলের নাম্বারটা আমি মেনশন করে দেবো, তো তুমি একবার যদি বলেও দাও। আমাদের হোটেলের নাম্বার হচ্ছে, যদি কেউ কল করেন আমাদের মোবাইল নাম্বার, দুটি মোবাইল নাম্বার আছে, একটা হচ্ছে 9992633702। বা কেউ যদি মেলও করতে চান অবশ্যই করতে পারেন, মেল আইডি হচ্ছে info@luxordurgapur.com। লাক্সার, তো যারা দুর্গাপুরের বাইরে থেকে অনেক সময় এসে ভাবে কোথায় থাকবো কোথাও থাকবো, তো এটা একটা খুব ভালো জায়গা, এখানে থাকতে পারো, অনেক রকম রুম আছে। ফোন নাম্বার দাদা তো বলেই দিয়েছে, তো ডিটেলস এখানেই পেয়ে যাবে। তো আশা করি আজকে ব্লগটা দাদাকে নিয়েই এন্ড করি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাগবে অবশ্যই একদম সরস্বতী পুজো সবাইকে, সামনে ভ্যালেন্টাইন্স ডেও আসছে, তাহলে সবাই একবার এসে লাগজা ভিজিট করে যান। একদম একদম, ঠিক আছে, তাহলে বাই বাই।